শহর কলকাতা, ভালো মন্দে মেশানো এক জলজ্যান্ত চারণভূমি। তাই প্রতিনিয়ত এই শহরের বুকে জন্ম নেয় অজস্র গল্প, মানুষের গল্প, তাদের স্বপ্নের গল্প, স্বপ্ন সত্যি হওয়ার গল্প, আবার কখনো স্বপ্ন মিথ্যে হওয়ার গল্প। প্রতিদিন ধনী দরিদ্র নির্বিশেষে হাজার হাজার মানুষ এই শহর থেকে তাদের স্বপ্নকে ছুঁয়ে দেখার রসদ খুঁজে নেয়। হয়তো এই মুহূর্তেই একটা নতুন গল্প জন্ম নিচ্ছে এই মহানগরীর গর্ভে। আমি তো বেশ গন্ধ পাচ্ছি, আপনারা পাচ্ছেন না? বেশ, চলুন একটু কাছাকাছি যাওয়া যাক। ইনি হলেন রাজকুমার চৌধুরী, অভিনেতা হতে চান। কি ভাবছেন, উনি এখন দাঁত ব্রাশ করবেন? উনি এখন রেওয়াজ করবেন। এক, দুই, তিন, এবং কিরণ কিরণ কিরণ, তুম মেরি হো, ইয়ে সাথ ফেরে, ইয়ে অগ্নি, ইয়ে মন্ত্র, সব ধোকা হ্যায়। মাফ করবেন, উনি অভিনেতা নন, আসলে শাহরুখ খান হতে চান। আজকে বাদ মে ইস জকার পে কবি নেই আউঙ্গা, অবুন সালা বলে তো রাম জানে খাল্লাস। এই ছেলেটির জীবনের 99% জুড়ে আছে শাহরুখ খান, আর বাকি 1% কোনো মতে টিকে আছে মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি নিজেও। ইয়ে আপকা বেটা আপকে সামনে খড়া হ্যায়, আপ দেখ তো সকতে উসে, মগর মগর ছু নেই সকতে, কে প্যার করতা হুঁ মেয়ে উসসে, বল নেই সকতা, ক্যুঁকি আপ জানতে কে আমার বদলে তোর বাবা ঘরে ঢুকলে না, এতক্ষণে বাড়ি মাথায় করে তুলতো। যা বাজারে যা, দেখ তো মাছ টাছ কিছু পাস কিনা। শাহরুখ খান হবে, শাহরুখ খান হেগে বড়া ভাজবে। মাছ পাইনি ও মা, তাহলে মানুষটাকে শুধু তরকারি দিয়ে ভাত দেবো? পাইনি তো কি করবো, এই যে আছে দাও তো। ওই ছেলে এনে বাপের মুখে মাছ ধরবে, তাহলেই হয়েছে, দাও দাও দাও। মানুষটা যে মাছ ছাড়া কিছু খেতেই পারে না, কি যে করি। বাবার তিরস্কার আর মায়ের প্রশ্রয়, এই দুই মিলে শুরু হয় রাজের প্রত্যেকটা দিন। মায় মিলা, তো মিলি, তো মিলি, মায় মিলা, মায় মিলা, তু মিলি, তু মিলি, মায় মিলা, দুনিয়া চলে তো জলে, প্যার করেঙ্গে তুঝ পে মরেঙ্গে, ধক ধক দিল ইয়ে করে, হা টা ডা 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 ডা। ভাই বল বান্টি, তো বাপ বেরিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ বেরিয়ে গেছে, তুই আয়। জি ও আসছি। উফ তেরি দিল লাগি, দিল কো জ্বালানে লাগি। এই হলো রাজভক্ত হনুমান শ্রীমান বান্টি, যার আবার জীবনের 99% জুড়ে আছে রাজ, আর বাকি 1% আছে সমগ্র দুনিয়া, এমনকি নিজেও। নমুনা দেখে নিন। কি বলছিস রে, এ তো আমাদের বুম্বাদা। অরিজিন আছে, চল যাবো, আমার চান খাওয়া হয়ে গেছে, তুইও চান খাওয়া করে নে, তারপর অডিশনে বেরোবো, কটা বাজে? হ্যাঁ চল চল বেরোবো বেরোবো চল। এটা নিয়ে কটা হলো বলতো? 88 এটা হলে 89টা হবে। উসকা চেহারা মেরি আঁখোকে সামনে জব ভি আতা হ্যায়, প্যার হো গিয়া মুঝে, প্যার হো গিয়া মুঝে, প্যার হো গিয়া। চল।
চলি যাও, যাও চলি যাও। কি হচ্ছে এগুলো? ওম শান্তি ওম। সবসময় ক্যামেরার সামনে চলে আসছো কেন? তোমার মতো তার কাটা আমি আর দেখিনি। চল নিকাল বে, ইসকো নিকাল, নেই তো এক দুঙ্গা। চল স্যার, 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 হট, চল নিকাল নিকাল। কি গায়ে দিচ্ছেন কেন? আরে মারছেন কেন? আ আ আরে আ। 11টা হলেই সেঞ্চুরি। তবে পার্টি হবে? হ্যাঁ দাঁড়া, এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ আর তুই চল না, আমার সানটান শেষ, আমার বাড়ি গিয়ে খেয়ে বেরিয়ে যাবো। তুই চল চল চল, বেরো বেরো বেরো। আসতে দেখে সবাস জিও, মেরি মঞ্জিল দূর হ্যায় পর জানা জরুর হ্যায়, এ দোস্তো অলবিদা। মা খেতে দাও, নায়ক হবো আমি। জিও রাত জেগে আমিও স্বপ্ন দেখে ফেলেছি, রাস্তাঘাট টালমাটাল আমিও সব ভুলেছি। রাত জেগে আমিও স্বপ্ন দেখে ফেলেছি, ও রাস্তাঘাট টালমাটাল আমিও সব ভুলেছি। কিছুটা রোদ কিছুটা ম্লান দিনগণার অভিমান, কিছুটা রোদ কিছুটা ম্লান দিনগণার অভিমান। কার ছায়ার সাথে আমিও মাঝরাতে পথ ভুলে হেঁটেছি, রাত জেগে আমিও স্বপ্ন দেখে ফেলেছি, ও রাস্তাঘাট টালমাটাল আমিও সব ভুলেছি। একটা অদ্ভুত ব্যাপার যে কলকাতা শহরে আজকে কোনো যানজট নেই, তার কারণ এটা হতে পারে আজকে রিলিজ করেছে বহু প্রতীক্ষিত ছবি শাহরুখের শাহরুখ দাগ। আশা করছি অনেক লোকই সেটা দেখতে গিয়েছেন, তার জন্যই হয়তো যানজটের ওপর এটার একটা প্রভাব পড়েছে। আর আজকের আকাশটা খুব পরিষ্কার, তো সেই জন্যে আমার মনে হচ্ছে আজকে প্রেম করার এবং সিনেমা দেখার একটা উপযুক্ত দিন। আমরা নিজেদের প্রেমিকা, নিজেদের স্ত্রী, বয়ফ্রেন্ড, হাজবেন্ড সবাইকে নিয়ে বেরিয়ে পড়ুন সিনেমাটা দেখতে। মনে রাখবেন শাহরুখ খানের যখন নাম, আমরা কি করে বলতে পারি ভারতীয় সিনেমার একটি ঐতিহাসিক সিনেমা এবং ঐতিহাসিক গানের কথা, সেটা আপনারা দেখতে পাবেন। দেখ কত লোকের চোখে জল, তাকা তোর নামেই চলাচল। আমি ভুল করেছি কিনা বল, দেখ কত লোকের চোখে জল, তাকা তোর নামেই চলাচল। আমি ভুল করেছি কিনা বল, কিছুটা রোদ কিছুটা ম্লান দিনগণার অভিমান, কিছুটা রোদ কিছুটা ম্লান দিনগণার অভিমান। কার ছায়ার সাথে আমিও মাঝরাতে পথ ভুলে হেঁটেছি, রাত জেগে আমিও
স্বপ্ন দেখে ফেলেছি ও রাস্তাঘাট টালমাটাল আমিও সব ভুলেছি কিছুটা রোদ কিছুটা ম্লান দিনগণার অভিমান কার ছায়ার সাথে আমিও মাঝরাতে পথ ভুলে হেঁটেছি রাত জেগে আমিও স্বপ্ন দেখে ফেলেছি রাস্তাঘাট টালমাটাল আমিও সব ভুলেছি ভাই আমি এখান থেকে ঝাঁপ দিয়ে মরে যাব। কেন বলবি তো ভাই, আমার প্রচন্ড আনন্দ হচ্ছে। কি আনন্দ হচ্ছে রে ভাই, ভাই গুরু কাপ জিতেছে, কি আনন্দ ভাই, কি আনন্দ। আমি এখান দিয়ে ঝাঁপ মারব। আরে আর পারছি না বে, কি আনন্দ। আরে আমি এখান দিয়ে ঝাঁপ মারব। এখান থেকে ঝাঁপ মারলে মরে যাবি রে। তাই? হুম তাহলে থাক। তুমি ভাইয়ের পাশে এসে বসে বললে? হ্যাঁ সরো সরো সরো। কোন হে ইয়ে? এটা কে তুমি জানো না? না জেনে এসে বসে বললে? হ্যাঁ ও তোমায় জানতাম না তো। তুমি যাও ওটো বসো, অন্য জায়গায় বসো, চুপ করে যাও। আরে যাও ওটো। ক্যা জিত ভাইয়া, হ্যাঁ তেরে অডিশন মে কোই লেডিস নেই হ্যায়? লেডিস এটা লেডিস মতলব লড়কি হ্যায় নেই। ক্যা হে কোই অডিশন হ্যায় ভাইয়া? আসবে আসবে। নমস্কার, নাও শুরু করো। কি হলো, স্ক্রিপ্টটা পড়েছো তো? হ্যাঁ স্যার। তাহলে বলো। রোলিং। এই লোড রেডিং, বিজলি নেই হ্যায়, জো করনা খতম কর। মানে ক্যামেরা খারাপ আছে, তুমি করো। যাও যাও যাও, বুঝে গেছি তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে। হ্যাঁ বেরিয়ে যাও আমার জীবন থেকে। স্টপ স্টপ, এটা কি করলে? তোমাকে এসআরকের মিমিক্রি করতে বলিনি? তোমার নিজের কিছু আছে? হ্যাঁ স্যার। বা বলার মতো কিছু আছে, দেখানোর মতো কিছু আছে? করো। তোমার মতন সেলফিশ মেয়ে আর কোনোদিন আমি দেখতে চাই না। তু কেসা কমি না হ্যায়, তু এসআর কা ফ্যান হ্যায় না? ফ্যান হ্যায় না? এসআর কে কো কভি এসে রিভেঞ্জ মুন মে দেখা হ্যায় ক্যা? নিকল নিকল বাহার, এ কোই হ্যায় ধাক্কা মার কা নিকল। ও এটা কে বের কর রে। কাহাঁ সে চলা আতা হ্যায় সব। বের কর এটা কে, বের কর।
পরে কে আছে ডাক, পরে কে আছে নেক্সট? এই নেক্সট নেক্সট হাগত থাপা কই নাই মে ওর কই কই প্যার এ ভাই শোন না ভাই, তুই এবার অন্য কিছু ট্রাই কর না ভাই। মানে মানে সালমান খান, রণবীর কাপুর এদের তো এখন মার্কেটটা হাই, তো তুই এদের কাউকে যদি এদেরকে ফলো করে আর দ্বিতীয় দিন আমায় তোর মুখটা দেখাবি না। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নিয়ে নিয়েছি তো, দুটো নিয়েছি। ওকে ওকে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, 10 মিনিট হলো। আর এই হলাম আমি, আমার নাম কিরিটি মুখোপাধ্যায়। আমার জীবনে অনেক ভুল, যেমন আমি দুপুরের কাক নামক এক পত্রিকায় চাকরি করি, সেখানে আমি আর আমার বস দুজনকেই দুজনকে মানিয়ে নেওয়ার জন্য প্রচুর আপোষ করতে হয়। আরে আসুন আসুন, আসার সময় হলো, তাহলে বসুন প্লিজ। এটা কি, এটা একটা ইন্টারভিউ হয়েছে? এতদিন এই লাইনে থেকে ও বুঝলেন না মানুষ কি খাবে? এসব খবরে কারুর ইন্টারেস্ট নেই। সেলিব্রিটিরা কি খায়, শীতকালে কি পড়তে ভালোবাসে, হনুমান টুপি না মাফলার, কি খাবার খেতে ভালোবাসে, চাইনিজ না থাই, এই সব খবর। তারপর ধরুন সিনেমা হলে গিয়ে ভূতের ভয় পায় কি না, ভগবানে বিশ্বাস করে কি না, এই সব খবরই তো কেড়ে বাগড়ে আনবেন একেবারে হাড়ির ভেতর থেকে। সম্ভব নয় স্যার। কি এই, আপনি আদৌ গিয়েছিলেন ইন্টারভিউ নিতে, নাকি নিজে থেকেই বানিয়ে বানিয়ে? না আপনার তো সেই গুণের কোনো শেষ নেই, সারাদিন খিস্তি কেউ করলেও আমি মানি যে আপনি মানুষটা পণ্ডিত। বলুন তো সত্যি আপনি গিয়েছিলেন? অটোটা যদি না বিগড়ে যেত তাহলে ঠিক সময় ঢুকতাম। সিনেমাটিস্টরা কেন যাত্রা জয়েন করছে, যাত্রাটা একটা আলাদা ঘোড়ানো আছে। আমার মনে হয় যে বাংলা ছবির কমার্শিয়াল ছবির সব থেকে বড় যে লোকটার নাম, তার নাম উৎপল দত্ত। সে তো প্রচুর যাতাবার্তা করেছে, তো এরকম ক্রাইসিস হয়। সুতরাং আপনার এই প্রশ্নটা খুব ইরেলিভেন্ট প্রশ্ন, কোনো মানে হয় না কিছু। তারপর এই বাণিজ্যিক ছবির সাথে সাথে এখনকার নতুন প্রজন্ম, মানে ইয়াং জেনারেশন, স্বতন্ত্র ছবিতে ভীষণ বিশ্বাস করছে। তারা স্বতন্ত্র ছবি মানে ইন্ডিপেন্ডেন্ট মুভি। তো এই স্বতন্ত্র ছবিতে কি আপনি কোনোভাবে যুক্ত হয়েছেন এর আগে? আধা স্বতন্ত্র হয়েছি বলা যায়। প্রচুর লোক বিভিন্ন ছবি নেট থেকে বিভিন্ন সাইটের মাধ্যমে ডাউনলোড করে দেখছে, এখান থেকে বা যে কোনো ছবি, যে কোনো ভাষার ছবি প্রোডিউসার তার চুরি করছে, তার কপি করছে, সেই যোগ্য তার যেটা পাওনার কথা সেটা পাচ্ছে না। রক্তকরবী কত হয়েছে সারা পৃথিবীতে, হ্যামলেট, ম্যাকবেথ, অনেকে কাকে মেরেছে? বাজারে জোর খবর রয়েছে যে শাহরুখ সে শাহরুখ তাক বলে একটি ছবি আসছে, আপনি কি এই ব্যাপারে কিছু শুনেছেন? এই তো থাক, আপনাকে দিয়ে মশাই কিছু হবে না, বুঝলেন?
আমাকে দিয়ে কিছু হবে কি হবে না সেটা আমি জানতে পারলাম না, অথচ আপনি জেনে গেলেন, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, আপনার মধ্যে কি এতটুকু ডিসেন্সি নেই? আমি তো আপনার বস নাকি? আপনি বস হয়ে যদি অ্যারোগেন্স না দেখান তাহলে আমি এমপ্লয়ি হয়ে ডিসেন্সি কি করে দেখাবো? জাগে ক্যারি অন, ইউ আর এ কিউট বস, নিজেকে চেঞ্জ করবেন না, আমার অনেক কাজ আছে, চলি। আমার জীবনে ভুল ছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন আমরা পরিচিত পরিচিত ভাই ভাই রাজ, নাম তো শোনা হোক। সরি, আমি নামটা কখনো শুনিনি তো। কোই বাত নেই সেনোরিটা, এসে বড়ে বড়ে দেশো মে এসি ছোটি ছোটি বাতে হতি রেতি। এবার বলবেন কি আমাকে এখানে কেন ডাকা হয়েছে? না মানে আমি আপনাকে ভালোবাসতে চাই। হ্যাঁ ভাই, তবে আপনি কি করেন? আমি আমার গুরুকে নিয়ে থাকি। হ্যাঁ, গুরু যা যা করে তাই তাই আমি করি, শুধু গুরু মতো। এক্সকিউজ মি, হু ইজ দিস গুরু? এই দুনিয়ায় আমার গুরু একজন। হ্যাঁ, কিন্তু সেটা কে? শাহরুখ খান। ননসেন্স। বাট আপনি কি করেন বলুন তো, মানে হাউ ডু ইউ আর্ন? ডু ইউ আর্ন এট অল? আরে ভাই, তো মানে আমি গুরুর মতন হাঁটি, গুরুর মতন কথা বলি, গুরুর মতন রোম্যান্স করি। হোয়াট আ জোক। না সেসব তো ঠিক আছে, কিন্তু উত্তরটা? উত্তর মানে নো ওয়ে। আপনি কি করে ভাবলেন যে আপনার ওরকম একটা ননসেন্স প্রপোজাল সেটা আমি অ্যাকসেপ্ট করব? এন্ড ইউ, এই চলতে যত সব দাঁড়া দাঁড়া, এই আপনি থামুন তো, ম্যাডাম বলছেন তো? হ্যাঁ ম্যাডাম বলুন না, মানে আপনি আমায় বললেন যে আমার কোন পরিচিত লোক দাঁড়িয়ে আছে আমার সাথে দেখা করবে বলে। হ্যাঁ, তো আপনি রাজনামটা জানেন না, সবাই জানে, সেটা আমার দোষ। এই চল তো, চল চল দাঁড়া, লেট মি ফিনিশ। আপনি আমাকে ওখান থেকে ডেকে নিয়ে আসলেন এই জোকারটা ড্রামাবাজিগুলো দেখার জন্য। আমি অফিস যাচ্ছিলাম, আই ওয়াজ অলরেডি লেট। কোথা থেকে এসে আমার পরিচিত ব্যক্তি অসুস্থ আমার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে আছেন? কিন্তু আমি যে, আপনি তো চাকরি করেন, কত মাইনে পান? 20,000 পার মান্থ। এন্ড আই এম এ মডার্ন গার্ল এন্ড ইন্ডিপেন্ডেন্ট অলসো, নট লাইক ইউ, ইউজলেস। তাহলে আপনি চাকরি করবেন ভাই, দায়িত্ব নেবেন ভাইয়ের, আবার রোজগারের কি দরকার? একদম কি ভাই, আমার কোনো আপত্তি নেই রে। আপনি চাকরি করবেন, ভাই আপনাকে ভালোবাসবে। কারেক্ট আছে, এমনিতে ভাই আমার কোনো খরচা নেই, ভাই একদম শিশুর মতো, যা করাবেন তাই করুন। শেম অন ইউ, আপনি আপনার ওয়াইফের পয়সা খাবেন। হ্যাঁ, আপনি চাকরি করবেন, ভাই আপনাকে বুক ভরে ভালোবাসবে, আর কি চাই? ইউ গাইজ আর সিক। এই চল তো, আমার পুরো দিনটাই নষ্ট করে দিল। আগর কিসি চিজ কো দিল সে চাও তো পুরি কায়না তো তুমসে মিলা কি কোশিশ মে লাগ জাতি হ্যা, ব্রেন তক সব কুছ পিকচার অভি বাকি হ ম্যাডাম। সারা শিক্ষিত চাকরি করা মেয়েগুলোর এই দোষ, 20,000 টাকা করে মাসে কামায়, তার এমন মদ চায় যে 50,000 করে কামাবে। আরে আমাদের মতো বেকার ছেলেগুলো তাহলে কি হবে? আমাদের একটু দেখ, যে মাসে 50,000 টাকা করে কামায় সে বউকে ভালোবাসার সময় পাবে? আর ভালো না বাসলে বড় দোষ। আরে আমাদের বিয়ে কর, সারা দিন ভালোবাসবো। ঠিক ঠিক বলেছিস, এটা করে কি হচ্ছে বলতো? বড় লোক স্বামী স্ত্রীগুলো আরও বড় লোক হচ্ছে। আর শোন, একটা চাকরি করা মেয়ে যদি একটা বেকার ছেলেকে বিয়ে করে তাহলে দেশের ওই কি বলে না, ওই অর্থনীতিতে একটা ব্যালেন্স আসবে। অমর্ত সেন এটা নিয়ে কিন্তু ভাবতে পারত। তুই পড়েছিস অমর্ত সেন পড়েছিস? তুই না তাহলে ভুলভাল বকছে, জানে না কিছু না।
তুই পড়েছিস? না। আরে এই এই দেখ ভাই, একটা সত্যি কথা বলছি, হ্যাঁ শুনে নে। বল। আর শোন, সারা জীবন মনে রাখবি। সেটা হচ্ছে সেটা শাক দিয়ে মাছ ঢাকা যায় না, সে মাছ পুটি হোক বা তিমি। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, সে মাছ পুটি হোক বা তিমি। আগে জ্ঞান দিয়ে ভালোবাসা যায় না, ভালোবাসা হয়ে যায়, সে প্রেমিক সাধু হোক বা হারামি। নাজুক নাজুক। তো ভাই, এখন তোমাকে তোমার পার্টি রিজেক্ট করেছে, তোমার কী করা উচিত? কী করবো? তুই যখন মাধ্যমিক পাস করেছিলিস কী করেছিলিস? তোর সঙ্গে মদ খেয়েছিলাম। এইচএসএ যখন চোতা করতে গিয়ে ধরা পড়লি কী করেছিলি? তোর সাথে মদ খেয়েছিলাম। ফেলুদার সেক্সি বুড়োটা যখন পদ পুলিশকে নিয়ে পালালো, তোর সাথে মদ খেয়েছিলাম। তাহলে এখন তোর কী করা উচিত? কী? আরে মদ খাবি আমার সাথে, সালা তো ভাবার কি আছে, চল। বারো কটা বাজে? আই অবজেক্ট মাই লর্ড, আই অবজেক্ট। আজকে বাদ মে ইস চৌকট পে কবি নেই আউঙ্গা। রাজু রাজু চুপ কর। আই অবজেক্ট, চুপ কর। मैं आऊंगा जब भी पारो की याद आएगी, मैं यहाँ पर आऊंगा। बाबा छे ऑब्जेक्शन ओवर रूल। देवदास मुखर्जी, अरे चलो मिलॉर्ड, यही फैसला किया है मैंने अपने आप के लिए, और जब भी खुद को दोषी पाऊंगा मैं यहाँ पे आऊंगा। आऊंगा ऑब्जेक्शन ओवर रूल। पारो पारो राजू चुप कर। पारो पारो पारो। मैं हूं नफीसा खान और आप सुन रहे हैं फिल्मी। ভদ্রলোকের বাড়িতে রাত বিরাতে মদ খেয়ে মাতলামো হচ্ছে, পিটিয়ে চামড়া তুলে দেবো শুয়ারের বাচ্চা। কি হচ্ছে? কি মুখের ভাষাটা ঠিক করো। কি মুখের ভাষা ঠিক করবো? কি মুখের ভাষা ঠিক করবো? কোনো বাবার মুখের ভাষা ঠিক থাকে? ছেলে শাহরুখ খানের ইয়ে হচ্ছে। দুবার উচ্চ মাধ্যমিক ফেল করেছে, দমরা ছেলে ঘরে বসে বসে খায়, তারপরে এত বড় সাহস আমাকে শুয়োরের বাচ্চা বললো। আরে ও কোথায় বললো? বললে তো তুমি বলিনি। আই অবজেক্ট, তোমার মতো খারাপ হয়ে গেছে। আই অবজেক্ট, ওকে বাড়ি থেকে বের করে দাও। আরে বাবা একটু শান্ত হও। না শান্ত হব না, ও বাড়ি থেকে না বেরোলে আমি বেরিয়ে চলে যাবো। কি হচ্ছে? কি রাত? না না না, কেন রাত বেরিয়ে থেকেছিল? এই মাথা, এই এই পারনে বলা দুনিয়া ছোড় দো। এই পারকে আমি জানি না বাবা, বাবা পারো কে চেনো না। হারাম জাদা, ভেতরে চলো, ভেতরে চলো বলছি। অ্যাডভান্স না পেলে ভাই চাপ হয়ে যাবে। ও ঠিক হয়ে যাবে, একটু দেখা সামনে মানে একটু দেখি। দাঁড়া এ ভাই, ফের না দাঁড়া না ইয়ার। এই তাড়াতাড়ি ভাই, এড়িয়ে যাচ্ছে। দাঁড়া তো। পলাট পলাট পলাট, জিও পাগলা খাবি কি? ঝাঁজেই মরে যাবি ভাই। বাইক নামো ভাই, বাইক বাইক মরে যাচ্ছে, চল। সংসে যে কোথায় গেল গো? আমাদের পাড়ার কুকুরগুলো কিন্তু ছিটিয়াল আছে। ডন টু, তুমি কিচ্ছু খবর রাখো না। তোমার ছেলে সিনেমায় নামতে চায়, অ্যাক্টিং করতে চায়। ডন, ওর অমিতাভ বচ্চনের ফ্যান হলো কবে থেকে?
আরে বাবা তুমি কোন জগতে থাকো? এখানে শাহরুখ খান হিরো। কোন জগতে থাকি মানে কি? হ্যাঁ, আমি যে জগতে থাকি না সেই জগৎ থেকে রোজগার করে তোমার ওই অকাল কুষাণ্ডর মনে যেসবগুলো আসছে সেগুলো পূরণ করতে হয়। কোন জগতে থাকি? আর ওই বড় সংটারও বলি আরি, হ্যাঁ গেছে কিনা বচ্চনের সাথে পাঙ্গা নিতে? দেখো ওই দুটো পাটা ছাড়া হলে আর কোনো লোক হয় কিনা। শাহরুখ খানের বড় ফ্যান মনে হচ্ছে। গুরুকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। তা গুরুর জন্য এরকম বেজ্জত হলে কায় লাগলো না? বাড়িতে গিয়ে বাবা মা জিজ্ঞাসা করলে কি বলবে? আমার নাম কিরিটি মুখোপাধ্যায়। তোমাদের এই জল মিষ্টি সার্ভ করলাম বলে আমাকে এবার এই বাড়ির সার্ভেন্ট ভেবো না। না না, ওসব ভাববেন না, এটা আপনারই বাড়ি ইনশাল্লাহ। বাবা, তোমার চোখ কান তো বেশ খোলা, কিন্তু এই যে পাগলামো তুমি বারবার করছো তার জন্য তো বারবার বিপদে পড়তে হবে। মানে চলো। মে আঁখে বন্ধ করতা হো সিফ তুমি দেখতা, আঁখে খোলতা হো তুমি দেখনা চাহতা, হর পল হর ঘড়ি হর বক্ত মেরে নৈনা মেরে নৈনা কো ঢুঁড়তে হুয়ে ইসে প্যার কো ইয়া পাগলপন ইয়া মেরে দিল কি ধড়কন। প্যার তো সবই করতে হ্যায় লেকিন মেরে জেসা প্যার কোই নাহি করতা, ক্যোঁকি কিসি কে পাস তুম জো নাহি হো। মে তুমে ভুলনা নাহি চাহতা, তুম মেরি হো। মে তুমে মরতে দম তক প্যার করুঙ্গা, জিন্দগি ভর প্যার করুঙ্গা, তুম মেরি হো, মেরি মেরি। ওয়াও, আমার সব সময় স্বপ্ন ছিল যে আমাকে শাহরুখের স্টাইলে কেউ প্রপোজ করবে, বিকজ আই জাস্ট লাভ শাহরুখ। আমার আরো ভালো লাগতো যদি আমি তোমাকে নিজের চোখে দেখতে পারতাম, কিন্তু তুমি দেখতে পাও না? না, অ্যাকচুয়ালি সত্যি তুমি দেখতে পাও না?
অ্যাকচুয়ালি এমনি মানে সেরকম কিছু না, কিন্তু অ্যাকচুয়ালি আচ্ছা শোনো, তুমি কি সত্যি শাহরুখের ফ্যান? কি এই ছাড়া আমাকে, মানে কোনো সন্দেহ আছে? না কোনো সন্দেহ নেই। চচ চচ সরি ম্যাডাম, একে কানা তার উপর শেয়া না। এই আপনি এত কিছু কি করে জানলেন? এই তুমি থামো তো, তোমার সাথে আমি কথা বলছি, চ্যাংড়া ছোড়া কোদাকার। না সিরিয়াসলি আপনি এত কিছু? আরে বাবা, আমি হলাম মিডিয়া লাইনের লোক, চোখ কান খোলা রাখতে হয়, তা না হলে এইটা চলবে কি করে? হ্যাঁ এক মিনিট। আচ্ছা আপনার চোখ কানটা কবে খোলা পাবো বলতে পারেন? না মানে আপনি কাল রিপোর্টটা তৈরি করলেন, তারপর বাড়ি নিয়ে চলে গেলেন, ওটা ডিডিপি করতে হবে না? আপনি এক্ষুনি আসুন। কিন্তু আমার তো আজকে ছুটি। আরে মিডিয়ার লোকেদের আবার ছুটি কি মশাই? না সেটা তো আমি জানি, কিন্তু আমাকে ছুটি দেওয়ার আগে এই কথাটা আপনার জানলে মনে হয় বেশি ভালো হতো। আচ্ছা আমি আসছি, এক্ষুনি আসছি। চলো কমরেড, একটা জরুরি কাজ এসে গেছে, আমাকে উঠতে হবে। আপনি কি দুপুরের কাক পত্রিকায় কাজ করেন? কাজ নয়, সমাজসেবা। দুপুরের কাক একটা মাধ্যম বলতে পারো। এই ভাই চল না। এক মিনিট, দুটো ব্যান্ডেড দিচ্ছি, নিয়ে যাও। এনাও এটা ধরো, একটা তোমার জন্য আর একটা ওর জন্য। আর হ্যাঁ, এরপর থেকে জনমনোরঞ্জন করার আগে দুবার করে ভাববে, তা না হলে তোমার পরিণতিটা কিন্তু মোটেই মনোরঞ্জনপূর্ণ হবে না। কেমন? যাও। আমি যেন কুত্তা, কিছু একটা বলতে গেলে কি ভাবেটা কি নিজেকে? এসব লোকদের কি বলে জানিস? বিজ্ঞের উটা। সবই ঠিক আছে, কিন্তু আমার ব্যাপারে জানলো কি করে এতটা? তুই নিজে জানিস তুই কি? তুই এলাকায় ফেমাস ভাই, তুই শাহরুখ খান ভাই, তুই আনন্দ কর, মিডিয়া তোকে ফলো করছে, তোকে নিয়ে ভাবছে ভাই। তাই আমি তোকে কখনো মিথ্যা কথা বলেছি বল? কখনো বলেছি না? তাও না। তাহলে চ আজ তা দেখা হলো না, আমি অ্যাডভান্সটা কেটে নিই, তুই বাড়ি চলে যা। হ্যাঁ আমি টিকিট কেটে আসছি। হ্যাঁ দেখা হবে। কি গো আজ এত তাড়াতাড়ি? কেন বেরিয়ে যাবো? এত রেগে আছো কেন? তোমার ছেলে দুপুরবেলা সিনেমা হলের সামনে গণকেলানি খেয়েছে, তাকে কোথায় লুকিয়ে রেখেছো? বের করে দাও দেখি বেঁচে আছে কিনা। কি করে, কখন? কখন আবার দুপুরবেলা? যাও ডাকো তাকে, যাও। আরে ও তো বাড়িতে ফেরেনি, তুমি একটু এগিয়ে গিয়ে দেখো না, ছেলেটা তো কারো সাথে পাচ্ছে থাকে না। কে ওকে মারলো? কে ওকে মারলো মানে? সংসে যে হলের সামনে লোকজনকে গুতোচ্ছিল তাই তো কেলানি দিয়েছে, ওই চায়ের দোকানে পল্টু বললো। আর এও বললো ছেলেকে পাগলাগাড়ো দিয়ে দিন, নাহলে লোকেরা উদ্যোগ নিয়ে সবাই ওকে নিয়ে গিয়ে ওই পাগলাগাড়ো দিয়ে দিয়ে আসবে। তুমি তুমি একটু এগিয়ে দেখো না। ধরে ধরে সালা চাল কলা দিয়ে ঝান্না সব বুঝছি, শাহরুখ খান হবে, শাহরুখ খান। আরে এই তো শালা, এই তো শালা, আমার মান সম্মানটা ডুবিয়ে দিলি, আমি জোকারের বাবা হয়ে থাকবো। এই 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 ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, জানোয়ার ছেলে, ছেড়ো ছেড়ো। শরীরে কি মায়া দাও বলে কিছু নেই ভাই, ব্যালকনি সামনে রাখ, কাল বিকেল চারটে তোর বাবাকে নিয়ে যা শালা, যাকে পাচ্ছ তাকে মারছো। চলো তো ভেতরে, চলো চলো চলো। শালা শাহরুখ খানের বাচ্চা, ভাবছিলে কিনা আমি আর পারি না। মা তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি অনেক ভালোবাসি। আরে ইয়ে ভি তো শাহরুখ কা মাফি কি হো গয়া ভাই। মা তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি অনেক ভালোবাসি। আরে তুমি তো শাহরুখ নও, তোমার নাম কি ভাই? রাজকুমার চৌধুরী। তাহলে তো রাজকুমার চৌধুরী হ্যায় তো ভাই, রাজকুমার চৌধুরী কে মাফি বলো। মা তুমি কিছু পা, তোমাকে আমি ছাড়তে পারবো না। আরে ইয়ে ভি শাহরুখ কে মাফি হো গয়া, তো তেরে কো জাতা নেই কিয়া? এ ভাই কাট কাট, আরে তুমি যাও, তুমি যাও। আরে একটা স্যার চান্স, একটা চান্স। আরে যাও, কাটো কাটো যাও।
चलो चलता बनो भाई चलता बनो समझ गया। चल 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 बेस्ट ऑफ लक नेक्स्ट वाला। अपना हीरो ने खेने माँ बोशो ना किचु बोल भी बोशो ना जा बोला तातरी बोल ओदिकाने काच पड़े आछे किरे कांजिश केनो अमर दारा किचु होबे কে বলেছে হবে না আমি শাহরুখ খান হতে চাই আর কিছু না আমি হলে ওটাই হতে পারি ওটাই আমি পারি আর কিছু পারি না বাবা বুঝতে চায় না কে বলল তুই কিছু পারিস না তুই যা পারিস অনেকেই সেটা পারে না দেখ বাবা আমি তো এই সিনেমার কিছু বুঝি না কি করে বলি বলতো আচ্ছা তুই তো অনেক কিছু জানিস দেখ না অডিশনগুলো একবার একটু একটু খোঁজ খবর নে একটু বেশি করে খাট ততদিন আমি এদিকটা সামলে নেব আর হ্যাঁ রুটিগুলো ঠান্ডা হয়ে পাপড় হয়ে গেল নে খেয়ে নে আমার একটা কাজ পড়ে গেছে আমি পরে যাব কিন্তু না ঠিক আছে তুই যা দেখা আমি একটা জিনিস বুঝতে পারছি না তুই ওই মর্কটটার কথা এত কেন ভাবছিস হ্যাঁ আতেল শালা ওর কাছে দুনিয়ার সব মানুষ হচ্ছে আস্ত কুত্তা শালা জামা প্যান্ট পরা সরে বাচ্চায় কই আমাকে সেরকম চোখে দেখলো না তো তোর কথা আলাদা তুই কেন নিজেকে সবার সাথে গোলাস বলতো হ্যাঁ তুই এ এলাকার শাহরুখ খান ভাই তোকে কিছু বলার অকাত আছে ওর বললি শালা ওখানে পুঁতে দিতাম না ও তার মানে তুই ওকে পুঁতে দিবি সেই ভয়েও আমাকে কিছু বললো না তুই না থাকলে তাহলে আমায় কুত্তাই ভাববে আরে ভাই আমি এটা কখন বললাম কি কথা কি মানে করছিস ভাই তুই যেন কেমন একটা হয়ে যাচ্ছিস ন্যাগা ন্যাগা গার্লফ্রেন্ডের মতো তাই না ওই তুই
তুই মাঠের মধ্যে কি দেখলি বলতো? না রে কিছু না, লোকটা আমার ব্যাপারে এত কিছু জেনে গেল, আমি কিছু বুঝতে পারছি না। এ তো মহা ঝামেলা, কে না কে ওর ব্যাপারে কিছুটা বলে দিয়েছে, সেটা নিয়ে তুই বুঝবি না। মায়াবীয় টান বলতে পারো, কিন্তু আপনি আমার ব্যাপারে এত জানলাম কি করে, তাই না? আরে খোকা, আমি বললাম না যে আমি মিডিয়া লাইনের লোক, কেরিয়ারের শুরুর দিকে আমাকে স্টোরির কাছে যেতে হতো, কিন্তু এখন শুলে পাক ধরেছে তো, তাই স্টোরি দৌড়ে আসে আমার কাছে। তাহলে বুঝতে পারলে তো, এটা কোনো কাকতালীয়ও নয় আবার মায়াবীও নয়, পুরোটাই আকস্মিক। এবার শান্তি। কিন্তু আমার আমার গুরুর মধ্যে যে সম্পর্ক আছে তাতে আপনার আপত্তিটা কোথায়? আপত্তি? আমার আপত্তি? হ্যাঁ। ও বাবা, আমি কেন আপত্তি করতে যাব? আমি বলছি কি, এই যে তুমি পাগলামোগুলো করছো, এগুলো একটু কমিয়ে দাও। না সেইটাই বাপ, আপনি বলার কে? আর আপনি আমাকে ভদ্রতা শেখাচ্ছেন, এইরকমভাবে অপরিচিত লোকের উপর নজরদারি করাটা ভদ্রতা? তুমি আমার কথা একটু শোনো। আপনি বলবেন না, আমি বলবো। আমি লোক আসাই, কমেডি করি, আর লোক আসানোর কাজ পুণ্যের কাজ। কি সমস্ত ভুলভাল থিওরি আওড়াচ্ছ? না না, আমি কিছু ভুলভাল থিওরি বলছি না, আপনি কিছু জানেন না, আপনি ভুলভাল বলছেন। ও, তার মানে বলতে চাও এই যে বিশ্বমানের যত সমস্ত কমেডিয়ানরা আছেন তাদের মধ্যে এতটুকু আত্মসম্মানবোধ বলে কিছু নেই? না তা কেন? তাই তো, তোমার কথা মতো তো তাই। শোনো, তুমি বাড়ি যাও, তোমার যা জানার ছিল তুমি জেনেছো, আর কোনো রহস্য থাকলো না, আর এখানে আসার কোনো কারণ থাকলো না, এখানে বসে আছো কেন? বাড়ি যাও। খোকা, বলছি যাওয়ার সময় বাইরের দিক দিয়ে তালাটা দিয়ে একটু জাবিটা জানলা দিয়ে ছুড়ে দিয়ে যাবে? পারবো না। পুরো গেটে আছে। ভাই তাড়াতাড়ি চল, কথা আছে। এ ভাই চ না, ভাই কথা আছে বলছি তো, চ না। ছাড় তো, ভালো লাগছে না। ভাই 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 টাকা টাকা। ওফ, চল। তুই কি বলছিস ভেবে দেখেছিস একবার? হ্যাঁ, তুই এত ভাবছিস কেন? লোকে কি বলবে? আরে বাবা, লোকে কত ছোটোখাটো জিনিসের জন্য বড় সড়ো জিনিস পাল্টে ফেলে, আর তুই ওই বড় সড়ো জিনিসের জন্য একটা ছোট্ট জিনিস পাল্টাতে পারবি না? না, জিনিসটা কি সত্যি এত ছোট? আরে আমার কাছে তো এটা কোনো জিনিসই না, ছোট তো দূরের কথা, আর লোক মানে তো তোরই বাপ। হ্যাঁ, তাকে সামনে নিলে কেস পুরো সল্টিং। আর তুই কবে থেকে এসব নিয়ে এত ভাবছিস বে? না মানে এসব ব্যাপারে আমি বাস হয়ে গেল। ঋত্বিক গড় মনে মানুষ সিনেমায় বলেছেন, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বিধাতাই, ঠিক আছে? বাবা, আজকাল কী সব সিনেমা দেখছিস? আর কী করবো, ওই মকরটার জন্য দেখতে হচ্ছে, ওর মুখে মুখে জবাব দেবো, মুখে মুখে। এখন তুই চ, তোকে ফরম্যাট করে আনি, চ চ চ, তারপর দেখা যাবে, চ চ না। রাজু, হ্যাঁ রাজু। কিরে রাজু, বাবা ডাকছে না? এই হারামজাদা রাজু, তোর ফিস দে আমি ছুটিয়ে দিচ্ছি। তখন থেকে রাজু রাজু বলে ডাকছি, শুনতে পাচ্ছিস না? এ বাবা, আজকে আমার নাম রাজু নয়, রাজু সে মত পুকারো মুঝে। হ্যাঁ বাবা, আজ থেকে আমার নাম হয়েছে রিজওয়ান খান। মাই নেম ইজ খান, মাই নেম ইজ খান, আই এম নট এ টেররিস্ট, ওকে? মানে আপনার মজহব বদল দিয়া হ্যায় বাবা, হম মুসলমান হ্যায় মুসলমান। কি উল্টা পাল্টা বকছিস? হেই, কি যাতা বলছিস তুই? হ্যাঁ এই দাঁড়া দাঁড়া, ও শুধু শুধু তোমার মাথা খাচ্ছে, যত সব না, আমি সত্যি বলছি। কি সত্যি বলছিস? হ্যাঁ কি সত্যি বলছিস বল, বল আমাকে। হাই হাই, বল বল, তুই যা বলছিস সব মিথ্যে,
কিরে বলবি তো বলো। আমি মুসলিম হয়েছি, আমার নাম রিজওয়ান খান। এতদিন তোমার ব্যাপার স্যাপারগুলো আমি ছেলে মানুষ হিসেবেই নিয়েছিলাম, যদিও সেটা আমি তোমাকে বুঝতে দিইনি। কিন্তু আজ তুমি যেটা করলে, তারপরে এই বাড়িতে থাকা তোমার পক্ষে আর সম্ভব নয়। আমি তোমাকে আধ ঘন্টা সময় দিচ্ছি, তোমার জিনিসপত্র গুছিয়ে তুমি বাড়ি থেকে চলে যাও। এই বাড়িতে তোমার যেন কোনো চিহ্ন না থাকে। এটা তুমি কি বললে? কি বললে তুমি ওকে? ওকে আটকাও। সত্যি এই বাপ ছেলের কাণ্ড কারখানা আমার ভালো লাগে না। রাজু, রাজু শোন আমার কথা, শোন বাবা, শুনছো শুনছো, তুমি ওকে আটকাও না, ওকে আটকাও না, ও তো সত্যি সত্যি চলে যাচ্ছে, ও তো জামা কাপড় গুছিয়ে চলে যাচ্ছে, ওকে আটকাও না, ওকে আটকাও না। আজ জীবনে প্রথমবারও আমার কথা শুনছে। কেন তুমি ওকে এসব কথা বললে? ওকে আটকাও, আটকাও না, ওকে বল, রাজু 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 শোন আমার কথা, শোন বাবা, শোন আমার কথা, শোন, তুই যাস না বাবা, রাজু। দরজায় খিল দিয়ে ভেতরে এসো, বৃষ্টি আসতে পারে। তোর বাড়ি গেছিলাম, কেরিটির বাড়িও গেছিলাম, না ভেবে ভাবলাম তুই এখানে থাকতে পারিস তাই চলে এলাম। কোনো কথা ছিল? না, মানে এত বড় একটা ডিসিশন নিয়ে নিলি ভাই, আর আমাকে একবার জানালি না ভাই। দরকার ভাবিনি, বাড়ি ছেড়ে কিন্তু কাজটা ভালোই করেছিস ভাই। এবার দেখ, তোকে এসআরকে হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, তুই মিলিয়ে নিস ভাই, আমি লিখে দিচ্ছি ভাই। আমার একটু একা ছেড়ে দে। আরে তুই কোনো টেনশন করবি না ভাই, আমি আছি তো ভাই, তোকে শাহরুখ খান বানিয়ে ছাড়বো, তুই কোনো টেনশন নিবি না ভাই। সব কিছুর একটা লিমিট আছে, তোকে ভালোভাবে বলছি, এখান থেকে চলে যা। এই ভাই, এই এই বল না, এই 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 তুই এরম করছিস কেন ভাই? আমি কী করেছি ভাই বল না, এ ভাই বল না, বল না আমি কী করেছি বল। সেটা তোকে বলে দিতে হবে, কি করেছিস তুই? আজকে লোকের কাছে আমি একটা জোকার হয়ে গেছি। কার জন্য? তোর জন্য। আজকে আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিতে এক মিনিটও ভাবেনি। কার জন্য? তোর জন্য। আজকে রাস্তার একটা কুকুরও আমার মুখে মুতে দেয়, বল কার জন্য? তোর জন্য। আর যদি আমার দুরবস্থা না দেখতে চাস, প্লিজ এখান থেকে চলে যা, না হলে এক মিনিটও ভাববো না। তোকে কোনোদিন আমি ভাই বলে ডেকেছি। ঠিক আছে ভাই, শোন এখন কোথায় যাবি তুই? আমার ব্যবস্থাটা আমি করে নেব। বাংলা কথা বুঝিস না, বুঝিস না বাংলা কথা? তুই যা। এলো মেলো হতে চাই একা একা, তবু তোর পাশে আমি হাঁটতে চাই একা একা, আজ এলো মেলো হতে চাই একা একা, তবু তোর পাশে আমি হাঁটতে চাই। পথে ঘাটে খুনসুটি, হলে গিয়ে ছোটাছুটি, বন্ধুত্বের মানে জানা নেই,
তোর চোখ দিয়েছে না তাই তুই অচেনা, বন্ধুত্ব বলে কিছু নেই। ও পথে ঘাটে খুনসুটি হলে গিয়ে ছোটাছুটি, বন্ধুত্বের মানে জানা নেই। তোর চোখ দিয়েছে না তাই তুই অচেনা, বন্ধুত্ব বলে কিছু নেই। কিছু পাবো বলে তো আসিনি যে আমি, তবু বন্ধুত্বের আছে বাঁচি যে আমি। কত চেনা চেনা স্মৃতি দেখাচ্ছানি, একবার তাকা ভাই আমার দিকে। তোর পাশে আমি হাঁটতে চাই, একা একা আজ এলো মেলো হতে চাই, একা একা তবু তোর পাশে আমি হাঁটতে চাই। ডানা ছেঁড়া পাখি আকাশ দেখছে আজ কোন বেহালে, তার ছেঁড়া ডানা নিজে উড়তে শিখেছে নিজের খেয়ালে, নিজের খেয়ালে। ডানা ছেঁড়া পাখি আকাশ দেখছে আজ কোন বেহালে, তার ছেঁড়া ডানা নিজে উড়তে শিখেছে নিজের খেয়ালে। কিছু পাবো বলে তো আসিনি যে আমি, তবু বন্ধুত্বের আছে বাঁচি যে আমি। কত চেনা চেনা স্মৃতি দেখাচ্ছানি, একবার তাকা ভাই আমার দিকে। আজ এলো মেলো হতে চাই, একা একা তবু তোর পাশে আমি হাঁটতে চাই, একা একা আজ এলো মেলো হতে চাই, একা একা তবু তোর পাশে আমি হাঁটতে চাই। এই ঘর দেখে নাও খোকা, পায়খানা বাথরুম বাইরে, সকাল হলে লাইন দিতে হবে, ভোরে ওঠা অভ্যেস আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেকার ব্যাচেলার ছেলেদের একদম ঘর ভাড়া দিই না। সেক্ষেত্রে যদি ছেলে নিজের থেকে বেরিয়ে আসে
সেরম ছেলেকে দিই, কারণ বুঝতেই পারছো সেসব ছেলে ভবিষ্যতে কিছু করে দেখায়। যেসব ছেলে মা বাবা ঘর থেকে দূর করে দিয়েছে তাদের একদম নয়, বাড়ির কুলাঙ্গার বলেই তাদের দূর করে দিয়েছে। তা তুমি তো বললে তুমি নিজেই বেরিয়ে এসেছো, কে? তাই তো? হ্যাঁ বললাম তো। তা বেশ, এই তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে নাও, এই চাকরি বাকরি একটু চেষ্টা করলেই পাওয়া যায়। হ্যাঁ সব বুঝে নিলাম, আপনি আসুন তাহলে। যাব। হ্যাঁ তা বেশ, তোমার ঘর আমি তবে যাই। তবে হ্যাঁ, হ্যাঁ এই ভাড়া নেওয়ার সময় কাকে বাড়ি থেকে খেদিয়ে দিয়েছে আর কে নিজে থাকতে এসছে দুজনেই সমান ভাড়াটি। চিনে ফেলেছ? আসার সময় পেলে না। সরি, আসছি তাহলে। বসো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো বসো বসো। তোমার সমস্যাটা কি বলো তো? আমার পিছুই ছাড়তে চাইছো না, আমাকে আবার ভালো টালো বেসে ফেললে নাকি? সেসব কিছু না, আমি এখানে এসেছি কারণ 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 মনে হচ্ছে আমার বা এসআরকের ব্যাপারে এবং আরো অনেক অনেক ব্যাপারে আপনার কিছু ভুলভাল ধারণা আছে, আর ইনশাল্লাহ আমি সেগুলো পাল্টাবো। আমি কি কিছু বলতে পারি? কি আর বলবেন আপনি? তা আমাকে সেটা বলতে না দিলে তুমি সেটা জানবে কি করে? আচ্ছা বলুন। প্রথমত এসআরকে সম্বন্ধে আমার কোনো ভুলভাল ধারণা নেই, এটা তোমার বোঝার ভুল। আর দ্বিতীয়ত, আমার যে অনেক ব্যাপারেই ভুলভাল ধারণা আছে সেটা আমি যথেষ্ট পৃষ্ঠপোষণ করি, এটা একটা বিখ্যাত জনশ্রুতি, এবং তুমি সেই জনের মধ্যে পড়ে জনের সংখ্যা বৃদ্ধি করছো, তাই তোমাকে অভিনন্দন। আর তৃতীয়ত, যে কোনো কথার আগে বা পরে ওই ইনশাল্লাহ কথার অর্থ না বুঝে না লাগালে কি নয়? চতুর্থত, মদ চলে? কি মদ? মদ চলে? হ্যাঁ মানে না। আরে হ্যাঁ কি না? না। যাক ভালো। আচ্ছা আপনার সব ব্যাপারে কিছু জ্ঞান না দিলে হয় না? না জ্ঞান দিলে জ্ঞান বাড়ে, তবে অপদার্থকে দিলে উল্টোটা হয়। আমি অপদার্থ? একটা গ্লাস হবে? গ্লাস? হ্যাঁ। বাবা দাঁড়াও দেখছি আমি তো আবার কথা কি। একবার জিজ্ঞেস করবেন না কেন মদ খেলাম? এই খেয়ে নিয়েছো? আপনি কিছু জানেন না, আমি মদ খেলাম কারণ আমি যেগুলো এখন বলবো সেগুলো নেশা না করলে বলতে পারবো না। অ্যাকশন। আমি এসআরকের জন্য এক মাস হলো ধর্ম পাল্টেছি,
রাজকুমার চৌধুরী থেকে রেজওয়ান খান হয়েছি। আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এক মাস রাস্তায় রাস্তায় আমি মিমিক্রি করেছি, একটা ঘরে গিয়ে উঠেছি আজকে। জানি না পরের মাসে ভাড়াটা কি করে দেবো, সালা কালকে কি খাবো তাই জানি না। পরের মাসের ভাড়া, বলুন কেউ আছে যে এস আর কের জন্য আমার মতো করতে পারবে? করেছেন কোনোদিন কারোর জন্য? কোনো কিছুর জন্য কোনো কিছু ছেড়েছেন জীবনে? কিছু করেছেন বলুন, উত্তর দিন, বলুন উত্তর দিন, বলুন উত্তর দিন। আজ আমাদের পাঠশালাতে জলসা হবে সাতবেলাতে, খুশির হাওয়া, সিনেমা সিনেমা সিনেমা, সারাক্ষণ সিনেমা বানাবে, লুচি পড়বে পাতে, যত সব আদিক্ষিত দেখলে একেবারে গা জ্বলে যায় আমার। দেখো আমি বলছি না যে তুমি ভুল, কিন্তু তুমি ঠিক সংসার করার জন্য জন্মাওনি, সংসারটা তোমার জন্য নয়। কি করবে বলো? অতটাও? হ্যাঁ অতটাই, ঠিক অতটাই। তুমি সেটা আমার থেকে কেউ ভালো আর বোঝে না, বুঝবেও না। তো যখন সবকিছু এত বোঝো তখন তখন এত রিয়্যাক্ট করো কেন? সবকিছু বোঝা আর সবকিছু সহ্য করা না এক কথা নয় জানো। তোমাকে বুঝি বলেই যে তোমার সবকিছু সহ্য করতে হবে তার কোনো মানে নেই। আর এক মুহূর্তও এখানে নয়, আজই চলে যাব আমি। বলছি বাপের বাড়ি যাওয়াটা কি খুব দরকার ছিল? হ্যাঁ ছিল। আজ তিন দিন হয়ে গেল ওর ওষুধ নেই, তাহলে ও থাক তোমার কাছে। পারবে না তুমি? তুমি তোমার ছেলের দায়িত্ব নিতে পারবে না? বলো না। বলছি আমার না একটা মিটিং আছে, ইয়ে 12টা থেকে, অনেক দেরি হয়ে গেল। আমি তো আছি, পরে এসে এই নিয়ে কথা বলবো। হ্যাঁ পরে এসে নিয়ে কথা বলবো, আসছি। হ্যাঁ আসি বাবু, আসি পরে এসে কথা বলবো। কিছু কিছু বলছিলে? আপনি আমার কথা শুনছেন না? আমি কি রাস্তার কেউ কুত্তা? তুমি ধর্ম পাল্টেছ? হ্যাঁ বলুন, ভুল করেছি। ধর্মের প্রয়োজন বাঁচার জন্য, এসআরকে হওয়ার জন্য সিনেমার প্রয়োজন, তুমি বেকার ধর্ম নিয়ে পড়লে কেন? আর ভুল ঠিকের প্রশ্ন তো এখানে আসছে না। এটা যদি কিছু হয় তাহলে স্ট্রেট পাগলামি। পাগলামি? পাগলামি? আমি পাগল? পাগলামি? পাগলামি? হ্যাঁ আমি পাগল রাজ, আমি আমি পাগল, আমি পাগল রাজ, পাগল আমি, আমি পাগল, পাগল আমি, আমি পাগল, আমি পাগল, পাগল আমি। শাহরুখ খান, এ লার্জ নেম, দিল্লির প্রগতি ময়দানের পাশেই রাজেন্দ্রনগর, তাজ মোহাম্মদ খানের প্রথম সন্তান শাহনাজ লালারুখ খানের জন্মের 8-9 বছর পরে তাজ মোহাম্মদের ঘরে জন্ম নিল তার দ্বিতীয় সন্তান। আমার বস শাহরুখ নিয়ে একটা ব্যাপার ব্যাপার রয়েছে, সেটা আমি বলবো, কারণ ও আছে ব্র্যান্ডেড, আমি হচ্ছে চায়না, ওর কাছে আছে মন্নাত আর আমি। ছোট্ট শাহরুখ ছোটবেলা থেকেই চোখে মুখে তার অদ্ভুত আত্মবিশ্বাস, সেন্ট কলম্বাস স্কুলে ছেলেটির পড়াশুনো, মা ছোট্ট শাহরুখকে উইকেন্ডে সিনেমা দেখানোর লোভ দেখিয়ে হিন্দি পরীক্ষায় ভালো নম্বর পাওয়াতো। ওর পাশের বাড়ির দেখবেন সুন্দর সি ভিউ, আমার পাশের বাড়ির কাচরায় সি ভিউ। ও খায় বার্গার পিৎজা আর আমি খাই ঘুগনি রুটি আর আলুর দম, সেই জন্য আমি বেশি মোটা। ছোটবেলা থেকেই ছেলেটার খেলাধুলোতে ব্যাপক আগ্রহ, যে কোনো ধরনের খেলা, আর তার এই স্পোর্টিং স্পিরিট তাকে পরবর্তী কেরিয়ারে সাহায্য করেছে বড় হওয়ার জন্য।
मैं शाहरुख खान जैसा वो एक एक्टिंग करता हूं। मिमिक्री दरकार नहीं, तो तुम ही कीप करते पारो সেটা দাও। ওকে ওকে চলে যাও। না স্যার প্লিজ একটু আর সুযোগ দিন প্লিজ প্লিজ। কলেজ লাইফ থেকেই অভিনয় নিয়ে তার মাতামাতি। জন বেরির সান্নিধ্যে আসা পথনাটিকা দিয়ে অভিনয় শুরু হয়। সেই সময় তার সঙ্গী সাথীদের মধ্যে ছিলেন রঘুবীর যাদব, মাকড় দেশপাণ্ডে, আরো কত প্রমুখ লোকেরা। তারপরে তার যৌবনে পদার্পণ। ইতিমধ্যেই শাহরুখ তার বাবাকে হারায়। একের পর এক ফেলিওর। ট্রান্সপোর্ট বিজনেস শুরু করতে গিয়ে ফেলিওর, আর্মিতে সুযোগ না পাওয়া। তো স্বাভাবিক না, জো কুছ নেই কর সকতা ও আখির মে কমাল কর দেতা হ্যায়। ওয়ান ওয়ান মোর ওয়ান চান্স চলে যাও। ওয়ান মোর চান্স না 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 কোনো চান্স নেই। রাজের জীবনের এখন সন্ধিক্ষণ। অনেক রাত তাকে বাইরে কাটাতে হয়, বাড়ি ফিরতে পারে না, কারণ বাড়ি ফিরলেই বাড়িওয়ালা তার কাছে টাকার তাগাদা করবে। কটা বাজে? ঘরের ভাড়াটে তুমি হতে পারো, কিন্তু বাড়িটা আমার। মাঝ রাতে মাল খেয়ে পাড়া পড়ছে ঘুম ভাঙাবে, এরম যদি চলতে থাকে না আজ রাতেই দূর করে দেবো। তিন মাসের ভাড়া বাকি, দিন রাত শাহরুখ খান শাহরুখ খান, এমন জানলামই তো আমি ভাড়া দিতাম। দাদা কাকু আবার একটা কিছু হয়ে যাক, সব মিটিয়ে দেবো। হাসা লেখক, তোমার আদৌ কিছু হবে? উনি শাহরুখ খান হবে, আচ্ছা মুশকিল, শাহরুখ খান তো আছেই, তুমি আবার কি শাহরুখ খান হবে? তুমি একটা কিছু কাজকর্ম করো বাবা। আমি শাহরুখ খান হব, শাহরুখ খান হব, শাহরুখ খান হব। এই এই সরত সরো, এই সরত ব্রো ব্রো, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, তোমার কিচ্ছু কিচ্ছু হবে না। সময় দাও, চল চল ব্রো ব্রো, সরো সরো, এই রাতেই কে কাকু, এই রাতেই কে, তোমার কিচ্ছু তোমার কিচ্ছু, চল কাকু চল কাকু প্লিজ চল, আমি রাস্তায় চলে যাব কাকু 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 প্লিজ কাকু, ঠিক আছে প্লিজ ঠিক আছে। 15টা দিন সময় দিলাম, আমার সমস্ত টাকা কিন্তু মিটিয়ে দিতে হবে। রাজি? কি হলো রাজি? ঠিক আছে, মনে থাকি 15 দিন। আর একটা কথা মাথায় ঠিক করে ঢুকে নাও, এই তোমার মতো কয়েক কোটি ফ্যান শাহরুখ খানের সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। সে তুমি শাহরুখ খানের জন্য আত্মহত্যাই করো আর তার চিন্তা মন থেকে দূর করো, তাতে তার কিচ্ছু যায় আসে না। ওসব ছেড়ে আমার টাকাটা 15 দিনের ভেতর মিটিয়ে দিতে হবে, 15টা দিন, ঠিক আছে? শাহরুখ তুম মেরে হো, তুম কিসি ওর কি নেই হো সকতি,
क्योंकि मेरे सिवा और कोई तुम्हें नहीं चाह सकता। 20 सालों से मैंने जो तुम्हारे लिए मेहनत की है, राम जाने बादशाह दीवाना, तुम मेरे हो। সাজানো অঙ্ক পাল্টে যাক না, মরু দেশের পথ চল না, আসবি তুই ঠিক উড়িয়ে পাল্টে দিয়ে সব ভাবনা, এখনই চল এখনই চল, এখনই চল। না ভদ্রলোক তো খারাপ কিছু বলেননি। দেখো, আমি তোমাকে যতদিন ধরে দেখছি, চিনেছি, ইনফ্যাক্ট তোমার চাহিদা সম্পর্কে জেনেছি, আমার জানি না কেন মনে হয়েছে তুমি কোনোদিন অ্যাক্টর হতে চাওনি, সবসময় চেয়েছো শাহরুখ খান হতে। তোমার মধ্যে অ্যাক্টিং ব্যাপারটাই নেই, অথচ শাহরুখ খান একজন রিয়েল অ্যাক্টর, অভিনেতা, এবং অভিনেতা হিসেবেই তার পরিচিতি। আচ্ছা, এসআরকে হতে গেলে যে সবসময় অ্যাক্টরই হতে হবে এর তো কোনো মানে নেই, তাই না? আচ্ছা, শাহরুখ খান কি শুধু একজন অ্যাক্টর, একজন অভিনেতা নয় তো? শাহরুখ খান একজন আইডিয়াল সন, অ্যান আইডিয়াল হাজবেন্ড, অ্যান আইডিয়াল ব্রাদার, অ্যান আইডিয়াল ফাদার অলসো, বিজনেসম্যান, আরো কত কি। শোনরাজ, শাহরুখ খান শুধু একটা নাম নয়, শাহরুখ খান একটা আদর্শের নাম। তুমি যে কোনো ফিল্ডেই এই শাহরুখ খান হতেই পারো। ইউ ক্যান বি এসআরকে টু ইউর প্যারেন্টস, টু ইউর ওয়াইফ, টু ইউর ফ্রেন্ডস, ইন ইউর ক্যারিয়ার অলসো। আর এই সব কিছু হতে গেলে, তোমার নিজের কাছে তোমাকে নিজেকে অ্যাচিভ করতে গেলে, তোমাকে যেটা করতে হবে, তোমার ভেতরে যে শাহরুখ খানটা আছে সেইটাকে জয় করতে হবে, সেইটার কাছে জবাবদিহি দিতে হবে, তার কাছে তোমাকে শাহরুখ খান হতে হবে। হাই শান্তি জি, ইস বার তো মানে মেরা সাহেব কো মাফ কর দিয়া, সিফ তোমারে খাতির, পতা নেই কল ফির কিসি জন্মে মুসে ফির সে পালা পড় গিয়া না, তো মুনিয়াদার ইনা রাস করা মাই দিন। বোর তো নেই হো রই না, থ্যাংকস। তুমি শাহরুখের ফ্যান মনে হয়? স্যার, আমি অনেক বড় শাহরুখের ফ্যান, কলকাতার মধ্যে পুরো এই পৃথিবীতে আমার মতো কোনো ফ্যান আর পাবেন না। তুমি নিজের কিছু দেখাতে পারবে? হ্যাঁ স্যার, আছে আমার নিজের মধ্যে, দেখাও। প্যার হো গিয়া মুঝে, হো গিয়া মুঝে। আরে স্টপ স্টপ, আবার শাহরুখ খান, তো নিজের কিছু দেখ। কত রাম ধনু হেঁটে গেছে, কত পরিচিত তারারা,
এ শহরের বুক চিরে কত রামধনু হেঁটে গেছে, কত পরিচিত তারারা সাঁঝে বাতি হয়ে আছে। আচ্ছা একটা কথা ছিল, আমার যে বন্ধু ছিল বান্টি, ওর সাথে অনেকদিন হলো কোনো যোগাযোগ নেই। ওকে কিভাবে আবার আমার জীবনে ফিরিয়ে আনা যায় কোনো উপায় কি বলতে পারবেন? হ্যাঁ, সিনেমা দেখো। আমার জীবনের অনেক সমস্যার সমাধান আমি সিনেমা দেখেই পেয়েছি। কোন সিনেমা? কোন সিনেমা দেখবে সেটা তুমি ঠিক করবে, আমি কি করে বলবো? এই যে তোমার নামে চিঠি এসছে, এই তোমাদের পালা শেষ হলো? মেয়ে বউ যে আবার বসে আছে সিরিয়াল দেখবে বলে। হ্যাঁ কাকু, হয়ে গেছে, দিয়ে আসছি। এই ভাড়াটাও যেন সঙ্গে আসে। চলে ইয়েস ভাই, চাকরির ইন্টারভিউ তো ডাক পড়েছে। ইন্টারভিউ? চাকরি? তো তুই তুই চাকরি করবি? চাকরি চাকরি করবি তুই? অনেক কিছু ঘটে গেছে লাইফে। হাই ড্যাড। হ্যাঁ বলো। আরে না না, এসব কম দামি বাইকে কি এমনি করে যাওয়া যায় বলো? এসব কম দামি বাইক, ব্যাপারটা বোঝো।
যাও একটা কিছু কিনে দাও, দামি বাইক, আরোয়ান, আয়ুজা, জেডেক্স ট্রেনার, যখন বলবে তখনই পৌঁছে যাবো। দেখো বাবা, মাথা খারাপ করো না, আমি বিজি আছি, আমি আমার মতো আস্তে আস্তে যাবো। না, সে তো তোমার দেখার উপর নির্ভর করছে যে তুমি মধ্যবিত্ত শ্রেণীকে কি করে দিয়েছো। না, সেসব তো বুঝলাম, কিন্তু মিডল ক্লাস লোকেদের মধ্যে আদৌ অ্যাম্বিশন বলে কিছু আছে? আলবাত আছে। এই গোটা পৃথিবীর সংস্কৃতি বলো, অর্থনীতি বলো বা রাজনীতি বলো, এই মিডল ক্লাসের লোকেরাই কিন্তু ডমিনেট করে সবচেয়ে বেশি। এটা ভাবতে হবে, এই মিডল ক্লাসের লোকেদের টানা আর শিকড়, এই দুটোর মধ্যে একটা একটা অদ্ভুত নিরাপদ একটা কম্বিনেশন আছে, মানে ভারসাম্য বলতে পারো। তাহলে মধ্যবিত্ত মানুষের গর্ব করা উচিত, তাই তো? होने का कुछ न रहा था, अधूरा सब जो रहा हो, तू ही तो मंजिल अनाड़ी, तू ही तो मन्नत मेरी। होने का कुछ न रहा था, अधूरा सब जो रहा हो, तू ही तो मंजिल अनाड़ी, तू ही तो मन्नत मेरी। হ্যাঁ হ্যাঁ, 4,000 টাকা কি নিয়ে আসবো বলো? আরে মিষ্টি তো আমরা মাঝে মাঝেই খাই, তোমার আর বোনের জন্য শাড়ি নিয়ে আসছি, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এক্ষুনি আসছি। सबने कहा दरार हूँ मैं, आईने में फिर राज हूँ मैं। सबने कहा दरार हूँ मैं, आईने में फिर राज हूँ मैं। हटा दे मिटा दे जमाने वाले जो कहे, हटा दे मिटा दे जमाने वाले जो कहे। दिखा दे तू স্যার, আসলে আমি অনেকদিন ধরেই এসআরকে মিমিক্রি করি, এটা একটা খুব বড় প্ল্যাটফর্ম স্যার আমার কাছে। স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি তো মিমিক্রি আর্টিস্ট, আমি অ্যাক্টিং করতে পারি না। আপনার কথাবার্তা তো দেখছি খুব স্ট্রেট ফরওয়ার্ড, এখানে কোনো ইমোশনই নেই। তো আমরা এখানে একটা এনজিও রান করি, তো সেখানে আপনি একজন এমপ্লয়ি হতে চাইছেন। আমাদের মোটো হলো ভিকটিমদের ফেভার করা, তো বুঝতেই পাচ্ছেন আমাদের এমন একজন কাউকে চাই হু ওয়ান্টস টু সার্ভ ম্যানকাইন্ড। আর দেখুন, স্যালারি তো আপনাকে প্রোভাইড করাই হবে, তাও একটা মানে কি বলবো, ফিলান্থ্রপিক মাইন্ড থাকা চাই। আমি কিছু বলতে পারি? আমি মনে করি এই ফিলান্থ্রপিক বা পরোপকারী কনসেপ্টটা একটা বড় ভাওতা, শুধুমাত্র কয়েকজন স্বার্থপর মানুষের মধ্যেই এই মানসিকতাটা আছে। ডু ইউ হ্যাভ এনি ক্লারিফিকেশন? ইয়া শিওর। দেখুন, স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু হয় না, আর সংক্ষেপে বলতে গেলে আমরা সবাই এটা মানি যে মা আর সন্তানের সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ নেই, তাই তো? হ্যাঁ অফকোর্স। এই সম্পর্কে আপনি কোনো স্বার্থ ঢোকাতে পারবেন? পারবো। দেখুন, একজন মা তার সন্তানকে কেন ভালোবাসে? ক্যারি অন। একজন মা তার মাতৃত্বকে তৃপ্তি দেওয়ার জন্য তার সন্তানকে ভালোবাসে, বা সহজভাবে বলতে গেলে তার সন্তানকে ভালোবাসতে ভালোবাসে। আর স্যার, আপনারা যখন আমাকে স্যালারি দিতে রাজি আছেন, তখন সেখানে আমি কিভাবে বিনা স্বার্থে মানুষের ফেভার করি? Sorry ma'am. But why sorry? Teri aankhon ki namkeen mastiyan, teri hansi ki beparwah gustakhiyan, teri zulfon ki lehrati angdaiyan, nahi bhulunga main jab tak ye jaan, jab tak ye jaan, jab tak ye jaan. Shahrukh er fan mone hocche? Kono sandeho ache? Na, kono sandeho nei. এই মিডল ক্লাস যে লোকেরা, এরা কিন্তু ভীষণ কন্ট্রোলড। একটা দেশের মানে রাজ্য রাজনীতি গোটা পাল্টে দেওয়ার পরেও
বাজার থেকে 1,000 টাকা দামের ইলিশ মাছ 800 টাকায় কিনে নিয়ে এসে গর্ব করে বেশি। আসল কথা হলো ওই বাবা সাদা চামড়ার লাশ সময়। ঠিক আছে, জাগিয়ে বসতো। অথচ মিডিল ক্লাস সব থেকে হিট জোক, এ তো গর্বের ব্যাপার, কমেডি করাটা তো পুণ্যের ব্যাপার। তবে যতক্ষণ না আত্মসম্মানে আঘাত করছে। ব্লু আইজ হিপনোটাইজ তেরি কর দি হ্যায় মেনু, আই সোয়ার ছোটি ড্রেস মে বম্ব লগ দি মেনু, ব্লু আইজ হিপনোটাইজ তেরি কর দি হ্যায় মেনু, আই সোয়ার ছোটি ড্রেস মে বম্ব লগ দি মেনু, সুনো তেরি কলেজ মে মেরে গানে ব্যান্ড হ্যায় পড়নে লিখনে কা না তেরা কোই প্ল্যান হ্যায়, ফোন ঘুমা দু পাস করা দু, তেরি প্রিন্সিপাল ভি বেবি ইয়ো ইয়ো কি ফ্যান হ্যায়, তেরি প্রিন্সিপাল ভি বেবি ইয়ো ইয়ো কি ফ্যান হ্যায়, ও ইয়া 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 কি বুঝলে? এটা হলো কিরিটির ক্রিয়েটিভিটি। কোন মুখে বাড়িতে আবার এসছো? যে মুখটা নিয়ে আমি এই বাড়ি ছেড়ে গেছিলাম সেই মুখটা এখন আর আমার নেই, আমি পাল্টে গেছি। সে কথা কিভাবে বিশ্বাস করব? সেটার জন্যে বাকি জীবনটা আমাদের একসাথে থাকতে হবে, আমাকে তোমাদের ছেলে হয়ে আর তোমাদের আমার মা বাবা হয়ে। কিন্তু একটা শর্তে এটা হতে পারে। কি? জানতাম তুই ফিরে আসবি, তোর ঘর রং করিয়েছি, একদম মাঝে মাঝে পোস্টার মেরে ঘরের দেওয়ালটা নোংরা করবি না, অনেক টাকা খরচা হয়ে গেছে। এই হারামজাদাকে খেতে দাও, চাকরি করছে বেটা ছেলে। কন কমবখ্ত বরদাশ করতে পিতা এক মজবুর মা কা বেটা উসকে আঁসু পোঁছতে হয়, হম তো পিতে হে তাকে তুমি বরদাশ কর, তুনে মেরে বাবা কা অস্তবল চলায়া হে, এ সর কে লাভ ইউ, এ সর কে লাভ ইউ, তুমনে সব কুছ ভাগ কর জো, আই অব চেক জাই অব চেক ইউ ভাগ জা, এ সর কে লাভ ইউ, এ সর কে লাভ ইউ, তুমনে সব কুছ। কবি কবি কুছ জিতনে কে লিয়ে কুছ হারনা পড়তা হে, অর হার কর জিতনে ওয়ালে কো বাজিগর কে। আজকে চাকরির প্রথম দিন তো? হ্যাঁ। বেরোচ্ছ? এটা আবার কি? মিষ্টি আছে নিশ্চয়ই, এইসবের আবার কি দরকার ছিল? মিডল ক্লাস ম্যানারিজম স্যার, আমি আজকে যা হয়েছি যতটা হয়েছি তাতে সব থেকে বেশি অবদান আপনার। আজ আমি খুশি স্যার যে আমি একটা ভিড়ে ঢুকছি, সেই মধ্যবিত্ত শ্রেণীর ভিড় যাকে পৃথিবীর সব থেকে বেশি হিউমারাস জোকগুলোর কন্টেন্ট ধরা হয়। কিন্তু আজও স্যার কাজ থেকে ফিরে এসে প্রতিদিনের মতো আয়নার সামনে দাঁড়িয়ে আমি এসআরকে মিমিক্রি করব, আর তখনও প্রতিদিনের মতো আজকেও আয়নার ওপারের রাজকুমার চৌধুরী এপারের শিল্পী রাজকে কুর্নিশ করবে, আর এটা চলতেই থাকবে যতদিন বাঁচব। কারণ আজকে আমি আর অন্য কারোর কাছে না হলেও নিজের কাছে নিজে শাহরুখ খান হয়ে উঠতে পেরেছি, আর এর জন্য আপনি অনেকাংশে দায়ী। ভাই শাহরুখ খান আসছে দেখছি। হ্যাঁ, কি বলছিস রে? এ তো আমাদের ডিটো শাহরুখ খান আসছে।
আসছি স্যার, দেরি হলে আর বাস পাবো না স্যার। আজ বেশ ভালো লাগছে বুঝলে, জীবনে হয়তো কোনোদিন ছবি করতে পারিনি আর পারবো না, কিন্তু কি বলতো আমাদের জীবনটাও তো একটা সিনেমা তাই না, যেখানে আমাদের চোখের থেকে বেশি বিশ্বাসযোগ্য ক্যামেরাও কোনোদিন হতে পারবে না, পরিস্থিতির থেকে বেশি স্ট্রং কোনো প্লট হতে পারে না, সেখানে আমি বিগত কয়েক বছর ধরে একটা ছবি তৈরি করলাম। আরে না হলে আর বলছি কি, হ্যাঁ 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 বিমলকে গিয়ে বলে দিবি আমার অ্যাডভান্সটা হয়ে গেছে আর শুটিংটা হচ্ছে, আর শুটিং হচ্ছে না না আজকে হবে না, শোন তোর বৌদিকে আগে গিয়ে খবরটা দিই, আরে সকালে এ হেভি ক্যাচাল হয়ে গেছে বুঝলি তো। হ্যাঁ 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 ঠিক আছে। বদলে একটা দমদার ক্লাইম্যাক্স তৈরি হল, তাতে মুখ্য চরিত্রে কে অভিনয় করল জানো মৃত্তিকা? ভারতের সেরা সুপারস্টারদের মধ্যে না, ভারতের সব থেকে বড় সুপারস্টার শাহরুখ খান। मैं चला निगाहें टेढ़ी जहां भी है फितरत मेरी जो मन में था। আমার মনে হয় আমি আমার নিজের জীবনে এসআরকে হয়ে উঠেছি, আমার জীবনে কোনো আফসোস নেই। হ্যাঁ ক্রাইসিস আছে, ওটা না থাকলে বেঁচে থাকার কোনো মানেই হয় না, আর আজ আমার এই অনামী এসআরকে হয়ে ওঠা হয়তো হতোই না যদি না ঠিকঠাক সময় আমার ডেস্টিনি আমায় ঠিকঠাক কয়েকটা মানুষের সংস্পর্শে আনত, যেমন জন্মের সময় আমার বাবা মা, পাগলামিগুলোকে বাস্তবায়িত করার সময় বান্টি, পাগলামিকেই ওষুধ করে পাগলামি কাটিয়ে ওঠার সময় কিরিটি, আর বাকি সময়গুলো এই গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষজন যাদের সাথে সময় অসময় আমি ইন্টারঅ্যাক্ট করেছি। আর বলা বাহুল্য আরেকজন মানুষ আমার এই আজকের আমি হয়ে ওঠার পিছনে তার অ্যাবসেন্স দিয়ে প্রতিনিয়ত ইন্ধন জুগিয়েছেন, তার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয়নি, হয়তো হবেও না, তিনি আর কেউ নন মিস্টার শাহরুখ খান। ने कहा दरार हूँ मैं आईने में फिर राज हूँ मैं, सबने कहा दरार हूँ मैं आईने में फिर राज हूँ मैं, हटा दे मिटा दे जमाने वाले जो कहे, हटा दे मिटा दे जमाने वाले जो कहे, दिखा दे तू जो मंजिल मेरी, अब तो बस सपनों की घड़ी।
साड़ी तू ही तो मन्नत मेरी होने का कुछ ना रहा था अधूरा सब जो रहा हो तू ही तो मंजिल अनाड़ी तू ही तो मन्नत मेरी।